আমি শুধু একটি কথা বলতে চাই, অত্যন্ত দুঃখের সঙ্গে ভারাক্রান্ত মন নিয়ে বলতে চাই, বিগত দুদিন আগে কুমারখালীর চৌরঙ্গী বাজারে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। যে সকল নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন আমি তাদের নিয়ে কোনো কথা বলবো না, আমি শুধু দৃষ্টি আকর্ষণ করছি আমাদের মাননীয় সংসদ সদস্যের, আপনি যে স্টেজে বসে থাকেন সেই স্টেজে দাঁড়িয়ে আপনার নেতা কর্মীরা আজগর আলী সদর খান, আব্দুল মান্নান খান, জাহিদ হোসেন জাফর সম্পর্কে যে মন্তব্য করে দুঃখ লাগে, কষ্ট লাগে। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদকের কথা সূত্র ধরে বলতে চাই, বিগত কিছুদিন ধরে আপনারা দেখেছেন একটি বক্তব্য গুটি কয়েক বিএনপি জামাতের মদতপুষ্ট, এই তথ্য প্রযুক্তির যুগে মদতপুষ্ট কিছু টিভি চ্যানেল, তারা আমাদের প্রিয় নেতার বক্তব্যকে বিকৃত করে বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষতিগ্রস্ত করার যে অপচেষ্টায় লিপ্ত হয়েছে, আমি আজকের এই জনসভায় দাঁড়িয়ে তার তীব্র নিন্দা যাই, পাশাপাশি আমাদের মাননীয় সংসদ সদস্যকে বলতে চাই, আমাদের প্রিয় নেতা বলেছেন আপনি দীর্ঘদিন বিদেশে ছিলেন, আপনি বাংলাদেশ আওয়ামী লীগের ন্যূনতম একটি সদস্য ছিলেন না, জীবনে কখনো আন্দোলন সংগ্রাম করেননি, জয় বাংলা স্লোগান পর্যন্ত দেননি, তারপরেও আওয়ামী পরিবারের সন্তান হওয়ার সুবাদে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বিশ্বাস করে ভালোবেসে কুমারখালী খুকশা আওয়ামী পরিবারের মানুষের উন্নয়ন ঘটানোর জন্য আপনাকে আমাদের মাঝে পাঠিয়েছিল। আমাদের প্রিয় নেতা আজগর আলী সেই কথাই বলতে চেয়েছিলেন, রাতের আধারে আপনাকে আমরা নিয়ে এসে এমপি বানিয়েছি, এই কথা অপব্যাখ্যা দিয়ে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। আমি আপনাদেরকে বলতে চাই মাননীয় সংসদ সদস্য, আপনি ইয়াং মানুষ, সামনে আরো ছুটির সামনে অনেক দিন পড়ে আছে, আজকে শুধু এই প্রবীণ নেতারা না, আজকে দেখেন এই প্রবীণদের সাথে হাজার হাজার আমাদের মতো নবীন নেতৃবৃন্দ, এদের নেতৃত্বে কুমারখালী খোকসা আওয়ামী লীগ আজকে একতাবদ্ধ হয়েছে। তাই আমি বলবো আপনার এইসব নেতৃবৃন্দের বক্তব্যকে পরিহার করুন, আর যেন আপনার পাশে দাঁড়িয়ে আপনার ভাবমূর্তি কোনো ক্ষুণ্ণ না হয়, বাংলাদেশ আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ না হয়, এমন বক্তব্য যেন আপনার স্টেজে দাঁড়িয়ে না দেয়, এই আহ্বান রেখে বাংলাদেশ আওয়ামী লীগ কুমারখালী খোকসার ত্যাগী এবং নির্যাতিত নেতা কর্মীকে সবাই আজকে যারা উপস্থিত হয়েছেন সকলকে কুমারখালী উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।